সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডায়াল সিলেটের নিয়মিত আয়োজন সফলতার গল্প অনুষ্ঠানটি। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা খাতুনমি, এবং আজকে সফলতার গল্প শোনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিলেটের সন্তান একজন প্রবাসী কমিউনিটি নেতা, সফল ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সেই সাথে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক, যার নাম এলাইস মিয়া মতিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো আপনার ব্যক্তি জীবন সম্পর্কে। ব্যক্তি জীবন আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো। ছোটবেলা থেকে আমার পরিবারকে নিয়ে সবসময় একটা চিন্তা ভাবনা থাকতো, পরিবারকে কিভাবে সাহায্য করি, আত্মীয় স্বজনকে কিভাবে সাহায্য করি। আপনার গ্রামের বাড়ি বা পরিবার সম্পর্কে একটু যদি বলতেন। আমার কোথায় কারাকারা আছে? সুনামগঞ্জ জগন্নাথপুর থানার শ্রীরামসি গ্রাম। গ্রামের বাড়িতে আপাতত আমার মা বাপ নাই, মারা গেছেন। আমি এখন প্রবাসে আছি, ইউকেতে আছি, ইউকের মিল্টন কিন শহরে বসবাস করি আর কি। কত বছর ধরে ওখানে আছেন? আমি আছি ওখানে সিন্স 1967 থেকে। অনেকদিন, সাড়ে বারো বছর বয়সে আমি প্রবাসে যাই আর কি। ছোটবেলায় তিন মেয়ের টিচার, আর বড় ছেলে ফরেন অফিসে কাজ করে, আরেকটা মেয়ে ফরেন অফিসে কাজ করে, আর একটা মেয়ে, দুইটা মেয়ে কাতারে টিচারি করতেছে আর কি। আর ছোটো মেয়েটা আপাতত ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেশনে আছে। সবাই লেখাপড়া করেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করেছে। আপনার ব্যক্তি জীবন সম্পর্কে শুনলাম, পারিবারিক জীবন সম্পর্কেও শুনলাম। আপনার কাছে এখন জানতে চাইবো আপনার যে একটি বর্ণাঢ্য কর্মজীবন আপনি অতিবাহিত করেছেন, সেই কর্মজীবনটি সম্পর্কে আপনি কী কী করেছেন আপনার জীবনে? কর্মজীবনে তো আমি সব কিছু করেছি, এ টু জেড। আপনার ছোটোবেলায় স্কুলে যেতাম, নিজের পকেট খরচ নিজে রুজি করতাম। স্কুল জীবন থেকে আমার বাবা একজন সামাজিক লোক ছিলেন, উনি গ্রামে অনেক কিছু করেছেন। আমাদের শ্রীরামসি গ্রামে যে হাই স্কুল, তারপরে তহসিল অফিস, রাস্তাঘাট, উনি ওয়ান অফ দি ফাউন্ডার ছিলেন। তো শ্রীরামসি হাই স্কুল কলেজে উনি অনেকদিন চেয়ারম্যান ছিলেন, সদস্য ছিলেন, উনির অনেক সহযোগিতা আছে। আমিও মোটামুটি একটা চেষ্টা করেছি আমাদের গ্রামের স্কুলকে একটু যতটুকু যা সম্ভব করার, আমি আমার সাধ্য মতো আমি করেছি। এখন আমি চেষ্টা করতেছি যে আমার গ্রামের গ্রামকে কীভাবে উন্নত করি, যেখানে আমার জন্ম, যেখানে আমার শিকড়, আমি চেষ্টা করি। আচ্ছা, তো আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন প্রবাসী হিসেবে আছেন, দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন, তো এই প্রবাস জীবনটা যখন আপনার শুরু হয়েছিল সেই শুরুটা কেমন ছিল? বা অনেক সময় আমরা দেখি যে আমাদের বাঙালি বা বাংলাদেশি আমরা যারা আছি বিভিন্ন দেশে কাজ করতে যাচ্ছে, কাজের জন্যই কিন্তু মূলত আমাদের প্রবাস জীবনটাকে বেছে নেওয়া, তো তখন আপনাকে কী কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল? প্রথম যখন আমি গিয়েছিলাম তখন আমার বয়স 12.5 বছর, অনেক ছোট ছিলেন। প্রথম যখন নেমেছি তখন দেখছি পুরা ব্রিটেন চিনি মাখানো, মানে স্নো করছে, দেখেই একটু ভালো লাগছে, আবার কিছু ভয় করছে। তো তখন আমাদের ফ্যামিলি ছিল না ওখানে, 1967-এ দুই একটা ফ্যামিলি ছিল, সবাই আমরা ব্যাচেলার ছিলাম। আমার চাচা, মামা, ভাই, ভাতিজা, আমার আব্বাও ছিলেন। তখন আমি যখন গিয়েছি তখন কাজ করতে পারি নাই, তখন একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়েছিলাম। তো ওখানে যখন শুরু করি তখন তো ওরা এই যেটা আমরা পাঠশালা স্কুলে পড়ছি চেয়ার টেবিল ওগুলো শেখায়, ওখানে আর ভালো লাগে নাই। আমি একটু কয়েকদিন কলেজে গিয়ে ওটা পরে বাদ দিয়ে তারপরে কাজ শুরু করি। আচ্ছা, কাজের ক্ষেত্রটা কেমন ছিল? কাজের ক্ষেত্রটা অনেক টাফ ছিল তখনকার সময়ে। তখনকার সময় আমরা ফ্যাক্টরিতে কাজ করতাম, শুরুটা ফ্যাক্টরিতে, তারপরে কিছুদিন ফ্যাক্টরিতে কাজ করার পরে আপনার রেস্টুরেন্টের ব্যবসায় আসি, কাজে আসি আর কি। তো রেস্টুরেন্টে কিছুদিন করার পরে আমার আর ভালো লাগে নাই, আমি আবার ফ্যাক্টরিতে চলে যাই।
তখন আমাদের 1971 আসে, তখন একটা জ্বর আসে আমাদের দেশের, সবাই একটা আতঙ্কিত। আপনি কি তখন ওখানে ছিলেন না দেশে এসেছিলেন? ওখানে ছিলাম, তখন আমার বয়স প্রায় 15-16 হবে আর কি। তখন আমাদের প্রথম জীবন শুরু হয়, আমরা তিনজনে মিলে একটা সিনেমা হল করি, মানে বাড়াটিয়া সিনেমা হল। মানে এটা কি হচ্ছে তখন আপনার প্রথম নিজে উদ্যোক্তা হওয়ার সূচনা এরকম কিছু? তখন এটা আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক ছিল, সিনেমা ব্যবসা ছিল না। তখন ওই যে পাকিস্তানিদের সিনেমা হল ছিল, বাঙালিরা শুধু কাজ করতো, ব্যবসার দিকে ছিল না। তখন আমরা ওই যে বাংলাদেশ সম্বন্ধে আমরা তো অনেক কিছু করেছি, আমিও যদিও ছোট্ট ছিলাম, অনেক মিটিং মিছিলে আমরা যেতাম। তখন আমরা সবাই একটা ইয়ে করছিলাম যে পাকিস্তানিদের দোকানে বা সিনেমালে না যাওয়ার জন্য, আমাদের বাঙালিদের কোনো এন্টারটেনমেন্টের ইয়ে ছিল না। সবাই বলে আমাদের তো রোববারে একটা দিন ছুটি পাই, আমাদের তো কোনো এন্টারটেনমেন্ট নেই, কোনো জায়গা ছিল না, কিচ্ছু ছিল না, বিনোদনের জায়গা নেই। তখন বললো আমরা তো ওখানে যেতে হবে। তখন আমরা দুই তিনজন মিলে একটা পার্ট টাইম সিনেমা হল করি আর কি, যা শুধু রবিবারের জন্য। তারপরে আস্তে আস্তে ওইটা সিনেমা হলকা ফুল টাইম করে নেই। তখন বাংলাদেশ আমাদের স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে এক বছর পরে আমি চলে আসি দেশে, ওইটা বিক্রি করে আসি। আসার পরে দেশে বিয়ে টিয়ে করি, বিয়ে করার পরে 13 মাস থাকি দেশে, 13 মাস থাকার পরে আবার চলে গেলাম। কথা যে ধরে আবার আমি জানতে চাইবো যে আপনি যেহেতু আপনার শুরুটা ছিল চাকরি করার মাধ্যমে, দেশের বাইরে গিয়ে আপনি কাজ করেছেন, তো আপনার কাছে আমি জানতে চাইবো যে সেখান থেকে আপনি যখন আবার একজন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলেন, অনেক ধরনের ব্যবসার সাথে আপনি আস্তে আস্তে আপনার সংযোগ স্থাপন হয়েছিল, এটি কিভাবে এসেছিল বা আপনার প্রথম ব্যবসা কোনটি ছিল এবং কি কি ধরনের ব্যবসার সাথে এখন আপনি সম্পৃক্ত আছেন? ব্যবসাটা আমার ইয়েতে ছিল, মানে একটা ছোটবেলা থেকে একটা হবি ছিল, বাড়ি দেশে যখন ছিলাম টুকটাক ব্যবসা করতাম। তো লন্ডনে গিয়ে প্রথম একটা সুযোগ পেলাম আর কি, হোটেল রেস্টুরেন্টে যখন কাজ শুরু করি তখন থেকেই মাথায় একটা ইয়ে ছিল, একটা রেস্টুরেন্ট করব। তো 1976 আমি প্রথম রেস্টুরেন্ট করি, দেড় বছরের মাথায় আর কি, শুরুর দিকেই অনেকটা। তখন রেস্টুরেন্ট করি, তার সাথে সাথে ট্রাভেলস বিজনেস শুরু করে দিই। তো ট্রাভেলস বিজনেসটা আমার তিনটা ট্রাভেলস ছিল, লন্ডনে, সিলেটে, ঢাকায় ছিল। তো কিছুদিন ব্যবসা করার পরে ওইটা আমি বাদ দিয়ে দিছিলাম, তখন আমি আবার ওই প্রপার্টি বিজনেসে চলে গেলাম ওইখানে লন্ডনে। দেশেও কিছু প্রপার্টি বললাম, লন্ডনে কিছু প্রপার্টি বললাম, রেন্টাল প্রপার্টি বা রেস্টুরেন্ট, ওইভাবে ট্রাভেল এজেন্ট। তো ওইভাবেই চাকরি জীবন শুরু। আচ্ছা, আপনার ব্যবসা জীবন চাকরি জীবন সম্পর্কে আরও শুনবো, কিন্তু আমাদের এখন একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক সাথী থাকুন। দর্শক মণ্ডলী, সময় হলো আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আলট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলোনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। সুদীর্ঘ 3 যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত এন্ড কোম্পানি। আমাদের রয়েছে 8টি শাখা, সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, শহীদ প্লাজা সহ মেন্দিবাগ, দরগা গেট, সুবিধ বাজার, গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা। রিফাত অ্যান্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। স্বাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায়। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। তো প্রবাস জীবনে আপনার ব্যবসা সম্পর্কে আমরা এতক্ষণ কথা বলছিলাম, তো আরেকটু জানতে চাইবো, আপনি যেহেতু প্রবাসে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হওয়ার পরে বাংলাদেশে এসে বিভিন্ন খাতে আপনি বিনিয়োগ করেছেন, তো সেখানে আপনাকে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে, কিংবা আপনাদের মতো যারা প্রবাস থেকে এসে বাংলাদেশে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কি না? বাংলাদেশে এই সব সমস্যা, প্রবাসেও সমস্যা আছে এমন কোনো ইয়ে নাই। প্রবাসে একটা সমস্যা হয় যে প্রত্যেক 10 বছর পরে একটা রিসেশন আসে। তো রিসেশন আসার পরে যারা সতর্ক আছে, মানে কেয়ারফুল, তাদের সমস্যা হয় না।
আর কিছু ব্যবসায়ী আছে, ওরা অনেক লোন টোন নিয়ে নেয় ব্যাংক থেকে, ওটা নিয়ে আজেবাজে কাজে ফেলে। তো তাদেরই মেইন সমস্যা হয় যখন ইন্টারেস্ট রেটটা বাড়ে। আমি অবশ্য একবার সাফার করেছি, তখন সাফার করার কারণ ছিল আমি বাংলাদেশে তখন ইনভেস্ট করেছিলাম 1990-তে, তো অনেক দিন ছিলাম বাংলাদেশে। বাংলাদেশে থাকার পরে 9 মাস পরে গেছি, তখন ইরাকের যুদ্ধ ছিল, ইরাকে আর যুদ্ধটা ছিল। তখন যুদ্ধের সময় 15% ইন্টারেস্ট চলে গেছিলো, তখন আমার মেজরিটি লোন ছিল ব্যাংকের লোন, প্রায় 75% লোন ছিল। তখন একটা সমস্যা ছিল, ব্যাংকে তারা স্কুইজিং করতো টাকা, মানে তখন আর দেওয়ার ইয়ে ছিল না আর কি। ইন্টারেস্ট যখন বাড়লো, তখন বাড়ির মর্গে ব্যবসার যে ইনস্টলমেন্ট ওইগুলো 3 গুণ হয়ে গেল। আচ্ছা, তো ব্যবসাও বাড়ি ইয়ে ছিল, আমি তো অলমোস্ট ব্যাংক্রাফ্টি হয়ে গেছিলাম অলমোস্ট। তখন আমি কিছু অনেক কষ্ট করে ওগুলাকে আবার ব্যাক করছি আর কি। তো আপনার কাছে জানতে চাইবো, দেশে যেহেতু আপনি অনেক ক্ষেত্রে বিনিয়োগ করেছেন ইতিমধ্যে, দেশে যেহেতু বেশ কয়েকটি কি বলবো যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে, সেগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। আপনি বাংলাদেশে কি কি ক্ষেত্রে এখন পর্যন্ত বিনিয়োগ করেছেন? প্রথমে আমি ট্রাভেল শুরু করি 1979-76-82-তে ট্রাভেলসের ব্যবসাটা আমি ইয়ে করে দিই, ছেড়ে দিই। তারপরে আবার 1990-তে আবার শুরু করলাম। 90-তে এসে আমি কিছু জমি জমা কিনলাম, কিছু পার্টনারশিপ কিনলাম, ওইগুলো এমন একটা ভালো কিছু হয় নাই। তখন 2001-এ প্রথম শুরু করি ড্রিমল্যান্ড পার্ক, গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্ক। ওটা যখন শুরু হয়, তখন আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল যারা ছিলেন আর কি, ওনারা শুরু করার পরে আমাদেরকে অফার করলেন। তো আমরা রিটার্নটা দেখি নাই, আমরা দেখেছি যে বাংলাদেশের সিলেটে একটা ডিফারেন্ট একটা বিনোদনের জায়গা, যেটা আমরা ইনভেস্ট করলে এটা আমাদের দেশের জনগণ কিছু পাবে। রিটার্ন তো অবশ্যই আছে, হবে, কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্ট যেটা, এরকম আহামরি কোনো ইয়ে নাই আর কি, প্রফিটেবল নাই। তারপরে আমরা উই আর হ্যাপি। তারপরে আরও 2-1টা ব্যবসা করেছি আমরা ইয়েতে, প্রপার্টি ব্যবসা, যেমন প্যারাগন সিটি। ওইটা আমাদের উদ্দেশ্য ছিল একটা ভালো একটা জিনিস দেব, কিন্তু দেশের পরিস্থিতির উপর আমরা ওইটা ফেল করি। খুব একটা লস হয় নাই, কিন্তু আমরা অ্যাটলিস্ট জনগণকে আমরা বুঝিয়ে দিতে পারছি আর কি, পকেটের টাকা দিয়েও। আপনার জীবনের আরও একটি দিক যেটি এখন আমি বলিনি দর্শকদের জন্য, তো আপনি একজন ব্যবসায়ী এবং পাশাপাশি আপনি কিন্তু একজন শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক। তো আপনার সেই শিল্প সাহিত্যের বিভিন্ন কর্মকাণ্ড আমরা ইতিমধ্যে অনেক কিছু দেখতে পেয়েছি, একটি অন্যতম মাসিক পত্রিকা দর্পণ, দর্পণ সিলেট, তো সেটি আপনি সম্পাদনা করেন, সেটি সম্পর্কে একটু বলুন। এটা লন্ডন থেকে শুরু হয়, এটা ছিল মাসিক দর্পণ। তো ওই পত্রিকাটা যখন লন্ডন থেকে শুরু, অনেক ইয়ে ছিল, মানে কষ্টটা অনেক বেশি ছিল আর কি। তো আমি যখন দেশে আসি, তো আমার এক বাইক না আমাকে একটা ইয়ে দিল, যে উপদেশ দিল আর কি, যে আপনি যদি এখান থেকে শুরু করেন, দেশেরও কিছু উপকার হবে আর আপনার কষ্টও কমবে। তখন আমি তোর কথা শুনে দেশে শুরু করলাম। তো আমি 4-5 জন ইয়ে ছিল, ছেলে ছিল, ওদেরকে ডেকে বললাম আমি এটা শুরু করি, তোমরা যদি আমাকে সাহায্য করো। ওনারা অনেক সাহায্য করেছে। তো প্রথম দিকে অনেক ক্ষতি হয়েছে ইয়েতে, মাসিক দর্পণে। তারপরে 6টা সংখ্যার পরে আমরা ব্রেক ইভেনে আসি। আচ্ছা, তারপরে 10-12টা সংখ্যার পরে আমাদের প্রফিটে আসে। বাহ! তখন হঠাৎ করে আমার একটা ঝামেলা হয়ে যায় ওই দর্পণের ইয়েটা, আমাদের রেজিস্ট্রেশন নিয়ে। তো না, আমি বুঝতে পারি না যে রেজিস্ট্রেশনের মধ্যে একটা ইয়ে আছে। তো রেজিস্ট্রেশন করতে গিয়ে ওখানে দেখা যায় দর্পণ নামে আরেকটা পত্রিকা ছিল, অনেক চেষ্টা করে ওই রেজিস্ট্রেশনটা আনতে পারি নাই। তখন 16 সংখ্যা পরে এটা বন্ধ হয়ে যায়। এখন লন্ডন থেকে শুরু, লন্ডন থেকে আসে বাইর হয় এই, আমি ওইটার প্রধান সম্পাদক, আর দেশে যখন ছিল আমি ওইটার চেয়ারম্যান ছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে জানতে চাইবো যে আপনি প্রকাশনা সম্পর্কে যেহেতু আমরা কথা বলছি, এখন আপনার প্রকাশনার মধ্যে কিছুদিন আগে আমরা শুনে দেখলাম যে আপনার একটি বই ইদানিং এসেছে, তো এই বইটি সম্পর্কে কিছু বলুন। এই বইটা প্র্যাকটিক্যালি আমার ছেলে শুরু করেছিল। বইটির নাম, বইটির নাম ক্রিসেন্ট অ্যান্ড ডেল্টা। আচ্ছা, ওটা বাকিংহাম ইউনিভার্সিটি একজন
ইয়ে গ্রাজুয়েট ডেভিড আর্চ, ও আমার ছেলের টিচার ছিলেন আর কি, প্রফেসর। তো ওর হবি ছিল একটু লেখালেখি আর কি, হি ওয়াজ এ অক্সফোর্ড গ্রাজুয়েট। আমার ছেলে বাকি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছিল, তো তার একটা উদ্দেশ্য ছিল দেশের কিছু করবে, দেশের জন্য কিছু করবে। তো সেটা চিন্তাভাবনা করে ওটা শুরু করে। তো ওর নাম দেয় নাই, কিন্তু ফাইন্যান্সিয়াল সাইডটা আমি পুরো একটা ইয়ে করেছি, কভার করেছি আর কি। বইটা আমাদের উদ্দেশ্য ছিল এটা বাংলাদেশে এবং ব্রিটেনে একটা ব্রিজ শুরু করা, বাকি আমি ইউনিভার্সিটি থেকে আমাদের একটা ছোটোখাটো একটা ইয়েও করেছি, স্কলারশিপ করেছি এখানে। আমাদের ইচ্ছা ছিল 50,000 বই বিক্রি হলে 1,000,000 পাউন্ড জমা হবে। আচ্ছা, এই জমা হলে ইউনিভার্সিটি থেকে আমরা বাংলাদেশ থেকে ছেলে ফেলে নিতে পারি। আচ্ছা আচ্ছা, বা লন্ডনের দু একটা ছেলে স্কলারশিপ গরিব দ্বারা করতে পারি। তো আমরা দুইটা ছেলেকে ইয়ে করেছি, স্পন্সরশিপ করেছি। একটা ছেলে অ্যারোনটিক ইঞ্জিনিয়ার হয়েছে, আর একটা ছেলে বারাটলো করেছে। আমাদের ইচ্ছা ছিল যে 50,000 বই বিক্রি করলে 1,000,000 পাউন্ড হয়ে যাবে, 20 পাউন্ড ছিল ওইটার দাম। আচ্ছা, আপনার আরেকটি কাজ সম্পর্কে আমরা ইতিমধ্যে ধারণা পেয়েছি, সেটি হচ্ছে সিলেট পাঁচালি। এই সিলেট পাঁচালি সম্পর্কে বলুন, সবচেয়ে আকর্ষণীয় আমার, আমি যতটুকু আপনার যতগুলো কাজ আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে আকর্ষণীয় কাজ হচ্ছে সিলেট পাঁচালি। আমি কিছু বলবো না দর্শকদের জন্য, আপনি বলুন যে আপনি সিলেট পাঁচালিটা আসলে কী 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 আছে এখানে এবং কীভাবে এই পাঁচালিটাকে আপনি আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান। সিলেটের পাঁচালিটা একটা অ্যাক্সিডেন্টলি আমার এক বন্ধু আহমেদ বকুল, উনি লেখক, ওটা লিখে উনি ওটা ইয়ে করতে পারতেছে না, মানে ফাইন্যান্স দিয়ে ওটারে সম্ভব হচ্ছিল না। তো আমাকে বললো যে ভাই আমি আর একটা ইয়ে করছি সিলেটের ইয়ে নিয়ে, তো আপনি একটু শুনবেন। তো আমি একদিন ওনার বাসায় গেলাম, গিয়ে ওনার ইয়েটা শুনলাম, পাঁচালির ইয়ে লেখাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো। এটা আমি দেখলাম যে এটা এন্টায়ার সিলেটের একটা ডেভেলপমেন্ট, তারপরে একটা ইতিহাস ঐতিহ্য, আমি খুবই ইয়ে পেলাম। তো ওনারা বললো আমাকে যে এটা ইয়ে করলে আমরা এইভাবে এইভাবে করবো, বায়োস্কোপের মতো ছিল। আমি বললাম বায়োস্কোপ তো এখন আর চলবে না, তো এটার একটা ডকুমেন্টারি করলে কেমন হয়। বললো এটা তো অনেক টাকা যাবে, আপনি সম্ভব নাকি? আমি বললাম কত যাবে? তো ওরা বললো যে 7-8 লাখ টাকা। তো আমি আর যে একটা ধারণা, কবেকার ঘটনা এটা? এটা 2007। আচ্ছা, তো আমার প্রায় এক যুগেরও বেশি সময় আগে আমার ধারণা ছিল যে এটা 6-7 লাখ টাকায় তো এটা যেটা ছিল আর কি, মানে বৃহত্তর সিলেট নিয়ে এইটা, মানে এটাতে সিলেটের সকল ইতিহাস ঐতিহ্য সবকিছু সবকিছু, তো সিলেটের সৃষ্টি, সিলেটের সৌন্দর্য, আচ্ছা মানে সম্পূর্ণ সিলেটের একটা প্যাকেজ ছিল। আমি বললাম না, টাকার সমস্যা নাই, টাকা এই টাকায় তো কিচ্ছু হবে না, ওইটা আরো বেশি গেলে দিব। তো আমি প্রফিটের জন্য না, আমার কত হইলে আমি সিলেটকে একটা গিফট দেব, যেহেতু আমি সিলেটের, যদি কমপ্লিট করতে পারি তাহলে আমার সার্থক হবে। তখন কাজ শুরু করি, 2 বছর ওইগুলা মোটামুটিভাবে আমরা করেছি। সেগুলো গান আকারে বের হয়েছিল? হ্যাঁ, ওটা গানে গানে ইয়ে ছিল আর কি, যেমন আবাহন যেটা, যত শুভা মনলুবা আয় ভেন্ত দেখতে আয়। কারা কারা এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন? ওইগুলো আমাদের সিলেটের অলমোস্ট বড় সবাই করেছেন, সুবীর নন্দী, তারপরে সুব্রদেব, বান্না সাহেব, আমাদের সেলিম চৌধুরী, সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। আচ্ছা, সবাই গান গিয়ে সহযোগিতা করেছেন। আপনার কাছে আমি জানতে চাইবো, এই পাঁচালিটা যখন আপনারা শুট করেন, আজকে থেকে প্রায় 2007 এক যুগ আগের ঘটনা, তো তখন আপনাদেরকে প্রযুক্তিগতভাবে অনেক হয়তো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যেহেতু সিলেটে বসে, সিলেটের এখন আমরা অনেক স্বয়ংসম্পূর্ণ, আমরা চাইলে একটা সম্পূর্ণ প্যাকেজ আমরা এখন করতে পারি, সিলেটে অনেকগুলো টেলিভিশন চ্যানেল রয়েছে, অনেকভাবেই আমরা সেই সহযোগিতাগুলো পাবো। তো তখন আপনাকে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল এবং কীভাবে আপনার ওই কাজটি শেষ করতে পেরেছিলেন আপনি? এটা বিশাল একটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আমি যখন 2006 সালে ওটা শুরু করে দেই, তো 2007 এসে দেখি ওই জায়গায় বসে আছে, কিছু ফটোগ্রাফি হয়েছে আর কোনো কিছু হয় নাই। তখন আমি বললাম যে এটা এইভাবে কেন? তখন তারা বললো আমরা তো সাহস পাচ্ছি না। আমি বললাম আমি আসি, আমি সাথে আছি তোমাদের,
তখন আমি ঢাকা থেকে এনটিভির ক্যামেরাম্যান নিয়ে আসি, প্লাস আমরা একটা সুযোগে হেলিকপ্টার একটা সিলেটের শহরটা তো পাহাড় টিল্লা, এটা ক্যামেরা দিয়ে করা যাবে না, তখন অনেক কষ্ট করে আমরা হেলিকপ্টার দিয়ে নিয়েছিলাম, সিন নিয়েছিলাম। আমি দিন রাত দিন সাথে থেকে যে মাধবকুণ্ড, তারপরে লালার খাল, এরপরে আমাদের অনেক কষ্ট হয়েছে ওই সময়, কারেন্টের প্রবলেম ছিল, বৃষ্টি হচ্ছিল, মেঘে ভিজে করেছি, তারপরে কারেন্ট চলে গেছে শুটিংয়ের সময়, মোমবাতি দিয়ে দিয়েও কিছুটা শুটিং করেছি। কষ্ট করে যতটুকু করেছি আমি আই ওয়াজ হ্যাপি এই সময়। কারণ আমাদের একটা সমস্যা আমার ছিল ওইটা এডিটিং নিয়ে, আমাদের যে ডাইরেক্টর ছিলেন নজরুল কবির আহমদ বকুল স্ক্রিপ্ট রাইটার, তো ওনাদের হাতে আমি রেখে গেলাম ওটা ইয়েটা এডিটিংয়ের জন্য। তখন আমাদের ডাইরেক্টরের হঠাৎ করে আমেরিকার ভিসা হয়ে গেলো, উনিও সব কিছু সাথে নিয়ে গেলেন 2009 সালে। 2009 সাল থেকে 13 সাল পর্যন্ত আর কোনো ইয়ে নাই, ওনার রেসপন্স নাই, যোগাযোগ বন্ধ। 13 সাল থেকে আবার একটু একটু যোগাযোগ করে একটু করে আমাদেরকে জানায়। 2016 সালে মোটামুটি একটু কমপ্লিট হয়ে গেলো আর কি, উনি একটা করে তো ওইটা ভুল হয়, এরকম করতে করতে 2016-17 চলে গেছে। তো আমাদের ইচ্ছা ছিল এটা তিনটা শো করবো, ঢাকাতে প্রিমিয়াম শো, সিলেটে একটা, তারপরে লন্ডনে একটা। তো এতদিন যাওয়ার পরে আর এরকম করার ইয়ে হয় নাই। তো আমি 2018 সালে একটা প্রিমিয়াম শো করেছিলাম সিলেটে, এখানে সুবীর নন্দী, তারপরে আমাদের সেলিম চৌধুরী অ্যাম্বাসেডার ছিলেন, আমি উপস্থিত ছিলাম। বাহ, তো আপনার কাছে আমি জানতে চাইবো, আমরা অনেক আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সম্পর্কে অনেক কিছু জেনেছি, আপনার প্রকাশনা জীবন সম্পর্কেও জেনেছি, এবং আপনার ব্যবসায়িক জীবনের একটা বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে জেনেছি। শেষ আপনার কাছে জানতে চাইবো, একজন উদ্যোক্তা হিসেবে, একজন প্রবাসী হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে আপনার কী চাওয়ার আছে? বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে আমার একটি চাওয়া, আমরা প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা দেশে নিয়ে আসি, তো দেশের টাকাগুলো বাইরে চলে যাচ্ছে, এই যে দেশের যে টাকা আছে এগুলো যদি আমাদের দেশে কাজে লাগানো যায়, আমাদের প্রবাসীকে যদি এনকারেজ করা যায়, আমাদের ছেলেফেলেরা কিন্তু এই দেশে আসতে চাইতেছে না, আমরা অনেক কষ্ট করতেছি এখানে এস্টাবলিশ করার জন্য যাতে ওরা আসে, তো এ সম্বন্ধে সরকারের কোনো ইয়ে মিলছে পাওয়া যাচ্ছে না, নট থিঙ্কিং অ্যাবাউট। তো উইদিন 5-10 ইয়ার্সের ভিতরে ওই যে রেমিটেন্স যেটা আসতেছে এখন, এই রেমিটেন্সগুলো আর আসবে না। এটা একটা ফ্রি ইনভেস্টমেন্ট ছিল বাংলাদেশের, যেটা কোনো উইদাউট ক্যাপিটাল সেটা মানে আসতেই থাকতো আর কি, কোনো ইয়ে দিত না। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ইয়ে হচ্ছে, চলে যাচ্ছে, কারণ আমাদের দেশের যে বর্তমান যে অবস্থা, একদিকে উন্নত হচ্ছে আরেকদিকে অবনত হচ্ছে। যেমন প্লে এয়ারপোর্ট একটু উন্নতি হয়েছে, রাস্তাঘাট অবনত হয়ে গেছে, রাস্তাঘাটে হাঁটা যায় না, একটা ছেলে বিদেশ থেকে আসলে ওরা চায় যে নিজের সেলফে চলাফেরা করার জন্য, ওরা তো এখন ইউরোপের দিকে ওদের ইয়ে, মিডিল ইস্টে, এখন যেখানে গিয়ে নিজে একটা রুটি কিনে খেতে পারবে, একটা শপিং করতে পারবে। আমাদের বাংলাদেশে আসলে তো আরেকজন হেল্পার ছাড়া তো হবে না, আমরাও এসে প্রথম আমরা অনেক ইয়ে থাকি, তারপরে অভ্যাস হয়ে যায়। তো আমার সরকারের কাছে একটাই চাওয়া যে আমাদের বাচ্চারা এখন অনেক লেখাপড়া করেছে ইংল্যান্ডে, এরা অনেক ভালো ভালো স্থানে আছে, ওদেরকে ইনভাইট করলে ওরাও দেশের জন্য অনেক কিছু করতে পারে। যেমন আমার ছেলে অনেক চেষ্টা করেছে, এই যে একটা বই করেছিল সেটা দেশের জন্য, দেশের ব্রিজ শুরু করার জন্য, আমি অনেক ব্রিজ করার চেষ্টা করেছি, অনেকটা সাকসেসফুল, কিন্তু আমাদের মতো তার কষ্ট তারা করবে না। আমাদের দেশে আসার পরে এয়ারপোর্ট থেকেই তো শুরু হয় তাদের ইয়েটা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া। প্রথম তো এয়ারপোর্টে একটা গ্যাঞ্জাম, বাইরে বাইরে ড্রাইভার মনে করে 100 খাড়া থাকে, এখন ফকিরের সংখ্যাটা একটু কম দেখছি, ওরা মানে গাড়ি লাগবে নাকি একটা ইয়ে করে ফেলে, মানে কোনো ইয়ে শৃঙ্খলা নাই, তো ওখানে তারা তাদের একটা ইয়ে হয়ে যায়, মানে আইন শৃঙ্খলা ব্যাপারটা একটু জোরদার করার কথা আপনি বলছেন, ওরাই একটু বেশি ইয়ার কি। তো আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথায় কথায় আমাদের সময় শেষ হয়ে গেল, আপনি আমাদের আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আর আমাকে আমন্ত্রণ করার জন্য ডায়াল সিলেটকে ধন্যবাদ, এবং আমি আশা করি ডায়াল সিলেট অনেক দূরে গিয়ে যাবে।
ভবিষ্যতে আরও অনেক কিছু আমাদের প্রবাসীদের জন্য বা দেশের জন্য অনেক প্রোগ্রাম করবে এবং চিন্তাভাবনা থাকবে। দর্শক মণ্ডলী, কথায় কথায় আমাদের সময় আজকে শেষ হয়ে এসেছে। আমাদের পরবর্তী আয়োজনটি পাওয়ার জন্য সাথেই থাকুন ডায়াল সিলেটের। আল্লাহ হাফেজ।